এরকম ভয়াবহ অবস্থা আমরা কখনো কল্পনাও করিনি যে একটা প্রতারণার মধ্যে দিয়ে একটা রাষ্ট্র চলবে। শুধু প্রতারণার কোথাও কিছু নেই, প্রতিটি মুহূর্তে প্রতারণা। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এটা কি? সাধারণ মানুষ কিন্তু এই ফ্যাসিবাদ কথাটা অর্থ ঠিক সেভাবে বলছে না। আর অন্য কিছু দেখার দরকার নেই, আওয়ামী লীগের এখনকার শাসনটা দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝছেন যে আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমরা সেই ভিডিও বিস্তারিত দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরকম ভয়াবহ অবস্থা আমরা কখনো কল্পনাও করিনি যে একটা প্রতারণার মধ্যে দিয়ে একটা রাষ্ট্র চলবে। শুধু প্রতারণার কোথাও কিছু নেই, প্রতিটি মুহূর্তে প্রতারণা। আজকে একটা অত্যন্ত কঠিন সময় আমরা অতিক্রম করছি এই জাতির জন্য। আমরা সব সময়, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই জাতির সত্যিকার অর্থে অস্তিত্ব নির্ভর করছে যে আমরা এই ফ্যাসিবাদকে সরাতে পারছি। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এটা কি? সাধারণ মানুষ কিন্তু এই ফ্যাসিবাদ কথাটা অর্থ ঠিক সেভাবে বোঝে না। আর অন্য কিছু দেখার দরকার নেই, আওয়ামী লীগের এখনকার শাসনটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে ফ্যাসিবাদ কি জিনিস। নির্বাচন করে, নির্বাচন দেখায়, ইলেকশন দেখায়, গণতন্ত্র দেখায়, এই যে এতগুলো মিডিয়া দেখাচ্ছে সবই চলছে, তার মধ্যেই থেকে সে ভয়ঙ্করভাবে মানুষের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে প্রবলভাবে এক ব্যক্তি একটা দলের শাসনকে প্রতিষ্ঠিত করছে, যে ভয়ঙ্কর প্রতারক, আমাদের জাতিকে পুরোপুরি একটা কারাগারে পরিণত করছে প্রায়। দেখুন কিভাবে আমাদের কথা, কিছুক্ষণ আগে আমাদের নবাব সাহেব বললেন যে একটা পাড়া থেকে নাকি গহীন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষদেরকে জঙ্গি বলে তুলে নিয়ে আসে। এটার প্রয়োজন আছে তাদের, কারণ তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এটাকে দমন করবার জন্য শুধু তাদেরকেই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং সেটা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে। তা আমরা তো জানি যে এখানে জঙ্গি বলতে তারা, জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি এই সরকার, তারা এখানে সাধারণ মানুষের উপরে আজকে যে সন্ত্রাস জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে তারা আজকে হত্যা করছে, ধ্বংস করছে, তার সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। জঙ্গি তো সেটাই। আজকে কথা তো আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এই দেশের মানুষ একটু ধর্মপ্রাণ মানুষ, এটা তো কোনো পাপ নয়, অপরাধ নয়। সেই জন্যই যে কোনো মানুষ যারা ধর্ম পালন করেন তাদেরকে জঙ্গি বানিয়ে সে ফায়দা হাসিল। জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং তাকে খুন হতে হয়েছে এই দেশের স্বার্থ রক্ষা, তাকে খুন হতে হয়েছে এই দেশের রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একইভাবে দেশের জন্য এখনো তিনি কারো অন্তরে, এখনো হাসপাতালে অসুস্থ বন্দি অবস্থাদের ছেলে, যিনি আমাদের নেতা, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন এবং এদের সমস্ত চক্রান্তে মিথ্যা মামলা থেকে বিদেশে নির্বাসিত অবস্থায় আপনারা দেখেছেন একটা মিথ্যা মামলায় জড়িয়ে গতকালকের গ্রেনেড হামলা, যে 21 আগস্ট গ্রেনেড হামলা থাকে, আমরা বারবার বলেছি যে যেখানে তার তিনটে চার্জশিটে তার কোনো নাম ছিল না, কোথাও তার খুঁজে পাওয়া যায় নাই তার নামগন্ধ, কোনো সাক্ষী সাক্ষ্য প্রমাণ করেন দিতে দেয় নাই। সেইখানে চতুর্থ যে চার্জশিট নতুন করে তৈরি করা হলো আওয়ামী লীগ সরকারে আসার পরে, সে আইও ছিলেন একজন রিটায়ার্ড অফিসার, তাকে আপনার দায়িত্ব দেওয়া হলো, দিয়ে সে যিনি নমিনেশন আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন কাহারা খান, যে এবার চার্জশিট সে তৈরি করবে। সেই ফোর্থ চার্জশিটে মুফতি হান্নান, যিনি প্রধান আসামি ছিলেন, এবং মজার ব্যাপার হচ্ছে তারা বিএনপিকে দোষারোপ করে, মুফতি হান্নানকে গ্রেফতার করেছে কিন্তু বিএনপি সরকার, বিএনপি সরকারে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। সেই মুফতি হান্নানকে 145 দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাকে দিয়ে একটা ফলস এফিডেভিট করিয়ে তারেক সাহেবের নাম দেওয়া হয়েছে, পরে তিনি সেটা প্রত্যাহার করেছিলেন, কিন্তু সেই এফিডেভিটটা আর আদালতে হাজির করা হয় নাই এবং আদালতে যাওয়ার আগেই তাকে আরেকটি কেসে যেখানে ফাঁসির হুকুম হয়েছিল তার ফাঁসি কার্যকর করা হয়। কেন কেন এত বড় একটা ইম্পর্টেন্ট মামলা, যেখানে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, একটা নিকৃষ্টতম অত্যন্ত কলঙ্কজনক ঘটনা, এতগুলো মানুষের প্রাণ গেছে, সেই মামলায় প্রধান আসামিকে আদালতে হাজির করার আগেই তার ফাঁসি কার্যকর করা হবে। আর আমরা এই বিষয়গুলোকে বারবার তুলতে চাই না, আমরা অবতারণা করতে চাই না, আমরা অবশ্যই এই ধরনের ঘটনাকে শুধু নিন্দা নয় আমরা ঘৃণা প্রকাশ করি,
আমরা কখনো কোন সন্ত্রাসকে পছন্দ করি না, এটা কি একটা কলঙ্কজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, এটা যে কোনো জাতির জন্য একটা কলঙ্কময়। কিন্তু তারা বারবার এই মিথ্যা কথা বলে প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করতে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।